তন্ত্র সাধনার অন্যতম সিদ্ধস্থান আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দির। 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম হল এই কামাখ্যা মন্দির। এখানে সতীর অঙ্গ পড়েছিল। কামাখ্যা মন্দিরে এলে কেউ খালি হাতে যায় না। নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন কামাখ্যা দেবী। সারা বছর এই মন্দির খোলা থাকলেও অম্বুবাচী বা অমাবতীর সময়ে 3 দিন যাবৎ কামাখ্যার মন্দির বন্ধ থাকে। হিন্দু ধর্মশাস্ত্রে অম্বুবাচীর বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এই অম্বুবাচী বা অমাবতী কেন পালন করা হয়, এর মাহাত্ম্য কী, এবছরে এই অম্বুবাচী তিথি কবে পড়ছে, তার দিনক্ষণ কী রয়েছে, এছাড়াও এই অম্বুবাচীর সময় কী কী কাজ একদমই করা উচিত নয়, তার সমস্ত খুঁটিনাটির তথ্য সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, কামাখ্যার মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে সতীর যোনি পড়েছিল, তাই এখানে দেবী সতীর যোনির পূজার বিধান রয়েছে। প্রত্যেক বছর জুন মাসে দেবী সতী রজস্বলা হন, তাই এই সময়কালই অম্বুবাচী নামে পরিচিত। 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, পরে বিশেষ পূজার মাধ্যমে দরজা খোলা হয় এবং এই পূজার বিশেষত্ব হল ভক্তদের প্রসাদ হিসেবে একটি লাল ভেজা কাপড় দেওয়া হয়। দেবীর রজস্বলা হওয়ার আগে মন্দিরে একটি সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়, পরে সেটি লাল রঙের হয়। এই পোশাককে অম্বুবাচী বলা হয় এবং সেটি ভক্তদের প্রসাদস্বরূপ সকলকে বিতরণ করা হয়। শাস্ত্রমতে এখানে আগত ভক্তদের ওপর দেবীর আশীর্বাদ থাকে। শ্রদ্ধা ভক্তিসহ সতীর পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়, তাই সকলেই তাদের এই মনস্কামনা পূরণের জন্য এই সময় অম্বুবাচী বা অমাবতীর যা নিয়ম রয়েছে সেই নিয়মগুলি মেনে চলেন এবং মা সতীর পূজা করেন কামাখ্যা মন্দিরে গিয়ে। এবং এই অম্বুবাচী সম্পর্কে বাংলায় একটি বিশেষ প্রবাদ প্রচলিত রয়েছে, কিসের পার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। জ্যোতিষ অনুযায়ী সূর্য যে বার ও যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার ও সময়কালে অম্বুবাচী হয়। তেমনি এবছর 7ই আষাঢ় অর্থাৎ ইংরেজির 22 জুন শনিবার দিন থেকে শুরু হবে অম্বুবাচী এবং তা টানা 3 দিন চলবে, অর্থাৎ অম্বুবাচী শেষ হবে 26শে জুন। এ সময় ধরিত্রী ঋতুমতী হন। দেবী ঋতুমতী হওয়ার 3 দিন পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে। এছাড়াও এ সময়ে কোনো শুভ কর্ম করা হয় না, এমনকি ফসল উৎপাদন করার কাজও বন্ধ থাকে এবং এই সময় মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, মূর্তি পূজা করতে নেই, মূর্তি ছোঁয়া দর্শন নিষিদ্ধ থাকে, এমনকি মন্ত্রোচ্চারণও করা যায় না। কেননা হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলে সম্বোধন করা হয়, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় এই আষাঢ় মাসের মিগা নক্ষত্রের 4র্থ পদে মা যখন ঋতুমতি হয় তখন, যেমন পূর্ণবয়স্কা ঋতুমতী নারীকেই সন্তান ধারণে সক্ষম হন, ঠিক তেমনি অম্বুবাচীর পরও ধরিত্রীয় শস্য শ্যামলায় হয়ে ওঠে। কেননা এই আষাঢ় মাসেই বর্ষার আগমন হয়, তাই অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার ও অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী বা বিধবারা বিশেষভাবে পালন করেন। এই সময় তারা কোনো শুভ কাজ করেন না। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন সময়ে কৃষিকাজ বন্ধ রাখা হয়। অম্বুবাচীর পর কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষবাস শুরু করা হয়। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এবছরের এই অম্বুবাচী কবে পড়ছে, তার দিনক্ষণ শুভ সময় কী থাকবে। মথুরা, বর্ষ 2024-এর এই অম্বুবাচী তিথি শুরু হবে আগামী 22শে জুন সন্ধ্যা 6:31 থেকে এবং যা চলবে 26শে জুন অর্থাৎ 10ই আষাঢ় রাত 1টা গতে পর্যন্ত। মথুরা, চলুন এবার দেখে নেওয়া যাক যে অম্বুবাচী চলাকালীন সময়ে কী কী করবেন এবং কী কী করবেন না। শাস্ত্রমতে অম্বুবাচীর সময়ে বিশেষ কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে, যেগুলি মেনে চলা আবশ্যক।
যেমন একদিন অম্বুবাচি থাকবে, সে সময়ে ঠাকুর ঘরে দেবীর ছবি বা মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন, তারপর স্নান করিয়ে পূজা শুরু করতে পারেন এবং অম্বুবাচি চলাকালীন সময়ে কোনো মায়ের মূর্তি বা পট যেখানে রয়েছে বা যেখানে নিত্য পূজা হয় সেই মন্দির বা সেই ঠাকুরঘর বন্ধ রাখবেন, এছাড়াও পূজা করবেন না। বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না এই সময়। এছাড়াও কিছু কিছু কাজ অম্বুবাচির সময়ে করা উচিত নয়, এ সময়ে বৃক্ষরোপণ কৃষিকাজ করা বর্জিত। কোনো শুভ কাজ এ সময় করবেন না, এমনকি মন্ত্রোচ্চারণও এ সময় করবেন না। ধূপকাঠি ও প্রদীপ আপনারা জ্বালাতে পারেন, কিন্তু পূজা পাঠ ও মন্ত্রের উচ্চারণ এ সময় করবেন না। এবং বিধবা এবং সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তারা এই অম্বুবাচি বা অমাবতী বিশেষভাবে পালন করেন। এই সময় তারা কোনো আগুনের ছোঁয়া রান্না করা খাবার খান না, অম্বুবাচির আগেই তারা রান্না করে রাখেন, সেই রান্না করা জিনিস তারা খেয়ে থাকেন অথবা ফল জল আহার করে দিন অতিবাহিত করেন। এছাড়াও এই সময় গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি করাও নিষিদ্ধ এবং নখ কাটা মাথায় শ্যাম্পু করা এই সমস্ত মহিলারা এই সময় করবেন না, এতে অশুভ প্রভাব ফেলে। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং অম্বুবাচির সময়কালের এই তিন দিন যাবৎ এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।